আরোহী এইসব ভাবছে আর বারবার নিজের চোখের জল মুছছে, কিন্তু একটু পরেই আবার চোখ জলে ভরে যাচ্ছে। কান্না করতে করতে আরোহী এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। আরোহী আমাকে কোথাও পাঠায়নি, তাই আমি পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে গেল। প্রতিদিন আরোহী এই সময় খাবার খায়, তাই আমিও পড়া শেষ করে আরোহীকে ডাক দিতে গেলাম। আরোহী তখনও ঘুমাচ্ছিল। আমার ডাকের কারণেই আরোহীর ঘুম ভেঙে গেল। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? খাবার খাবেন না? আপনি প্রতিদিন এই সময় রাতের খাবার খান, তো তাই ডাকতে আসলাম। খাবো না। তোর যদি খিদে লাগে তাহলে তুই গিয়ে খা, এখন দূর হয় এখান থেকে। আচ্ছা, আমি আরোহীর ঘরের সামনে থেকে চলে আসলাম। আমার মতো আমি খাবার খেয়ে থালা বাসন ধুয়ে আরো একটু পড়ালেখা করে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে আরোহীর ঘুম ভেঙে যাওয়ার কারণে এখন আর ঘুম আসছে না, তাই আরোহী ফেসবুকে গিয়ে আমার আইডি থেকে গল্প পড়তে লাগলো। গল্প পড়তে পড়তে এক পর্যায়ে আরোহী দেখলো আরোহীর চোখ দিয়ে একা একাই জল বের হচ্ছে। আসলে গল্পগুলো এতটাই কষ্টের যে আরোহী বুঝতেই পারেনি কখনো আরোহীর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। গল্প পড়তে পড়তে আরোহী এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন আরোহী যখন ভার্সিটিতে যাওয়ার জন্য গাড়িতে উঠল, তখন আমি আরোহীকে দেখে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ আজকে আরোহী শাড়ি পরেছে, তার সাথে হাতে নীল চুড়ি, চোখে কাজল, পুরো বাঙালি বধূদের মতো লাগছে। আমি আরোহীর দিকে খেয়াল না দিয়ে গাড়ি চালিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসার পর আরোহী তার বান্ধবীদের কাছে চলে গেল আর আমি ক্লাসে চলে গেলাম। এইভাবে দেখতে দেখতে আরও 3-4 দিন কেটে গেল। এই 3-4 দিনের মধ্যে আরোহী আমাকে একবারের জন্যেও অপমান করেনি বা মারি। আরোহীর হঠাৎ করে এমন পরিবর্তন দেখে আমি অবাক না হয়ে পারলাম না। আমি যখনই আরোহীকে দেখি তখনই দেখি মনোযোগ দিয়ে মোবাইলে কি জানি পড়ে। আমি ওইসব না ভেবে নিজের মতোই থাকি। এখন প্রতি রাতে আরোহী আমার লেখা গল্প পড়ে আর কান্না করে, কারণ আরোহী বুঝতে পেরেছে আমার গল্পগুলোর মধ্যে কত কষ্ট থাকে। আরোহী এটাও জানে আমার সব কষ্টগুলোর কারণ শুধুমাত্র আরোহী। এখন আরোহীর কাছে নিজেকে একটা অপরাধী মনে হয়। আরোহী প্রতি রাতে ভাবে কী করে আরোহী প্রতিদিন এত অপমান এবং এত মেরেছে। আরোহী মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে, সাগর এমন কি বড় অপরাধ করেছিল যার জন্য আমি ওর এত কিছু করলাম? সত্যি বলতে আরোহী এখন নিজেও সেই সকল প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায় না। দেখতে দেখতে আরো কয়েকটা দিন চলে যায়। আরোহী প্রতিদিন শুধু আমার কথা ভাবতে ভাবতে কাটিয়ে দিয়েছে। এতদিনে আরোহী এটা ভালো মতো বুঝে গেছে যে আমাকে ছাড়া আরোহীর চলবে না। কিন্তু আরোহী পরোক্ষণে ভাবে, আমি কি আরোহীকে কখনো ক্ষমা করব? আরোহী নিজেও জানে আরোহী আমার সাথে যা করেছে তা ক্ষমার যোগ্য না। এইটা ভাবতে ভাবতেই আরোহী প্রতি রাতে কান্না করে। আরোহী প্রতি রাতে কান্না করার কারণে আরোহীর চোখের নিচে কালি পড়ে গেছে। পরের দিন ভার্সিটিতে আরোহী আনমনে বসে বসে আমার কথা ভাবছে। তখনই সেখানে আনিকা আর নিধি উপস্থিত। কিরে আরোহী, তুই তোর এমন অবস্থা করেছিস কি করে? আমি এতদিন পরে ভার্সিটিতে আসলাম, ভেবেছিলাম তোকে আগের মতোই দেখবো, কিন্তু তুই এইটা কি অবস্থা করেছিস? আনিকা, মনে হয় সাগরকেও মেরেছে, ঠিক মতো খাবারও দেয়নি, এমনকি সারা দিন রাত কাজ করিয়েছে, তাই তো ঘুমাতেও পারে নাই। ওই, তুই কি ভুলে গিয়েছিস, সাগর আরুই চাকর, আরুই সাগর চাকরানি না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, সাগর তো আরুইর বাবা টাকা কেনা চাকর। কথাটা শোনার পর আরোহী কান্না করতে লাগলো। কিরে কান্না করছিস কেন, কি হলো তোর? এই সাগরকে চাকর বললি কেন? চাকরকে চাকর বলবো না তো কি বলবো? তুই জানিস না সাগর আমার স্বামী, ও কোনো চাকর না। স্বামী? কিসের স্বামী? যে ছেলেকে ভার্সিটির সবার সামনে জুতা দিয়ে মারতে পারিস সে কি স্বামী হতে পারে? আনিকা দয়া করে চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। আরোহী নিজের দুই হাত দিয়ে নিজের কান ধরে বসে পড়ল। কেন, কথাগুলো শুনতে তোর এত কষ্ট লাগছে কেন? আমি তো মিথ্যে কিছু বলছি না। সত্যি বলছি, কথা আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি।
যেখানেই যাই সবাই এক কথাই বলে, আমি আর সহ্য করতে পারছি না। আরোহী, একটা কথা বলবি? কি? তোর হঠাৎ করে কি এমন হলো যার জন্য তুই সাগরকে স্বামী বলছিস, আর কেনই বা কান্না করছিস? সাগরকে আমি ভালোবাসি রে, তাই আমি আর ওর বিষয়ে খারাপ কিছু শুনতে পারি না। তুই কি সত্যি সাগরকে ভালোবাসিস, নাকি আবার নতুন কোনো নাটক? এইবার আমি কোনো নাটক করছি না, আমি সত্যি সাগরকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলতে আমার বিশ্বাস হচ্ছে না তুই কাউকে ভালোবাসতে পারিস। তোরা বিশ্বাস কর, আমি এইবার কোনো নাটক করছি না, আমি সত্যি সাগরকে ভালোবেসে ফেলেছি। আমাদের বিশ্বাস করা আর না করা নিয়ে কিছু যায় আসে না, তুই যাকে ভালোবাসিস সে বিশ্বাস করবে কি না সেটাই বড় কথা। তুই সাগরের সাথে যা করেছিস, তোর কি মনে হয় সাগর তার পরেও তোকে ক্ষমা করে দেবে? আর হে, আমার মনে হয় তুই একটু বেশি দেরি করে ফেলেছিস। তুই সাগরের কাছ থেকে ওর জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস, সাগরের হাসি খুশি সুখ এমনকি সাগরের পরিবারের মানুষগুলোকে তুই সাগরের কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোরা একটু ওকে বোঝা না, যাতে আমাকে ক্ষমা করে দেয়। তুই কি এখনো ওর কাছে ক্ষমা চেয়েছিস? না, আগে গিয়ে তুই ওর কাছে ক্ষমা চেয়ে নে, তারপর নিজের মনের কথা বলে দে। যদি সাগর না মানে তারপর না হয় আমরা দেখব। আচ্ছা। তারপর সবাই ক্লাস করতে চলে যায়। আরোহী মনে মনে বুদ্ধি করে বাড়িতে গিয়ে নিজের মনের কথা সব আমাকে বলে দিবে। ক্লাস শেষ হওয়ার পর আমি আরোহীকে গিয়ে গাড়ি করে রওনা দিলাম। ম্যাডাম কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? ম্যাডাম আপনি যদি কিছু না মনে করেন তাহলে এখন আপনাকে নিয়ে একটা জায়গায় যেতাম। কথাটা শোনার পর আরোহীর মুখে হাসি ফুটে উঠল। কোথায়? সেটা তো বলা যাবে না। কেন? এমনি, কিন্তু চিন্তা করেন না, আপনাকে কোনো খারাপ জায়গায় নিয়ে যাব না। আর এতদিন যখন আপনার কোনো ক্ষতি হতে দেই নাই, তাহলে বাকি দুই মাসেও আপনার কোনো ক্ষতি হতে দিব না। কথাটা শোনার পর আরোহীর মুখের হাসিটা চলে গেল। ও ম্যাডাম, আজকে আমাদের সেখানে যেতে হবে, না হলে পরে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা তাহলে নিয়ে চল। আমি গাড়ি নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিলাম। কিছু সময়ের মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। আরোহী গাড়ি থেকে নামার পর কিছুটা অবাক হলো। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আমাদের কাজটা তো এখানে। কোর্টে আমাদের কি কাজ? আর তুমি না বললে আজকে আমাদের এখানে না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু কোর্টে না আসলে আমাদের কি এমন ক্ষতি হবে? আরে আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি ভুলে গেছি? আজকে তো আমাদের কোর্ট হাজির হতে হবে, না হলে দুই মাস পর আমাদের ডিভোর্স হবে না। কি ডিভোর্স? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? না কিছু না। তাহলে তাড়াতাড়ি চলুন, আমাদের কাজটা শেষ করে আমাদের আবার বাড়িতে যেতে হবে। তারপর আমি আর আরোহী ভিতরে গিয়ে আমাদের ডিভোর্সের আবেদন করে বাড়িতে চলে আসলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, আরোহী যখন আবেদন করার জন্য স্বাক্ষর করছিল তখন আরোহীর হাত কাঁপছিল আর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসছিল। হয়তো আমার মতো একটা কাজের মানুষকে হারাবে বলে, না হলে আমাকে আরও কয়েক বছরের জন্য চাকর বানাতে চাই তাই কান্না করছিল। কিন্তু আমার পক্ষতে আর আরোহীর মার সহ্য করার মতো ক্ষমতা নেই, তাই আমি আর সেই দিকে খেয়াল না করে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আরোহী দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি আমার মতো ফ্রেশ হয়ে রান্না করতে লাগলাম। রান্না শেষ হওয়ার পর আরোহীকে ডেকে খাবার দিলাম। খাবার খাওয়ার সময়ও আমি আরোহীর চোখে জল দেখতে পারলাম। এইভাবে চলে গেল আরও দুই দিন। এই দুই দিনে আরোহী বেশিরভাগ সময়ই নিজের ঘরে দরজা বন্ধ করেছিল। ঘরে শুয়ে শুয়ে হয়তো কান্না করছে। আমি সেই দিকে খেয়াল না দিয়ে নিজের মতোই থেকেছি। কিন্তু বিপদ ঘটল যখন আমি রাতে রিকশা চালিয়ে বাড়িতে এসে আরোহীকে দেখলাম না। আমি ভেবেছিলাম আরোহী আজকে ক্লাবে গিয়েছে, তাই আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। কিন্তু একটু পরে আমার মোবাইলে একটা কল আসলো। যে কল দিয়েছে সেই নাম্বারটা আমি দেখে অনেকটা অবাক হলাম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।